বর গেল বিয়ে করতে, আর অন্যদিকে তার বর্তমান স্ত্রী এসে অপেক্ষায় তার বাড়িতে। ঠিক এমন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতির তেনাউড়িতে। জানা গিয়েছে সুতির ইনজামুল শেখের সাথে শামশেরগঞ্জের শেরপুরের আঞ্জিমা খাতুনের বিয়ে হয়েছিল বছর চারেক আগে। অভিযোগ, বিয়ের পর থেকে তাকে বাড়িতে ঢুকতে দেয় না তার শ্বশুর বাড়ির লোকজন। সোমবার ইনজামুল অন্য একটি বিয়ে করতে গেছে এমনটাই খবর পাওয়ার পর ইনজামুলের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন আঞ্জিমা ও তার মা। খবর দেওয়া হয় সুতি থানাতেও, তবে এ ব্যাপারে মুখ খুলতে নারাজ ইনজামুল ও তার বাড়ির লোকজন। আমার স্বামী নিয়ে আসছে না, আবার আমার স্বামী এখন বিয়ে করতে গিয়েছে। কতদিন হলো বিয়ে হওয়া তোমার? 4 বছর। কেন নিয়ে চলছে না সেটা বলতে পারছি না। আমার স্বামীর মায়েরা ভাঙাচ্ছে, দিয়ে আবার নতুন করে ওর বিয়ে দিচ্ছে বাবা মা। এই যে বিয়ে দিচ্ছে সেটা কি আপনি জানতেন? আমি জানতাম না, এই কিছুক্ষণ আগে জানলাম। কীভাবে জানলেন? কীভাবে সেটা বলতে পারছি না। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমি শুনলাম, আর আমি দেখেছি নিজের চোখে, গাড়ি লাগানো ছিল, আমার স্বামীকে নিজে দেখেছি বিয়ে করতে যেতে। পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, পুলিশ এসেছিলো এবং বলেছে আমার শ্বশুরকেও, তো আমার বলেছে কি বিয়ে করা সত্ত্বেও ডিভোর্স হয়নি, তার আগে কি করতে বিয়ে করতে যেতে পারে। আমি এখন ভাত খেতে চাইছি, এর বাড়িতেই থাকতে চাইছি। এতদিন কি হয়েছিল? এতদিন কি হয়েছিল? এতদিন আমাকে নিয়ে আসেনি, আমি যখনই আসতাম তখনই আমাকে মারধর করে তাড়িয়ে দিত। আমি সেটা বলতে পারছি না, কি চাইতো না চাইতো, কি কারণে মারধর করতো, কিছু কি কারণে আমি সেটাও বলতে পারছি না, কি কারণে মারধর করতো সেটা আমি জানি না। এখন তো শুনছি যে ভালোবাসা দিয়ে বিয়ে হচ্ছে। আমার নাম আঞ্জিমা খাতুন। আমি বললাম যে কেন আমার মেয়েকে নিয়ে যাবেন না, বলে যাবো না, কি হবে কিছু হবে না, আমার কি করতে পারবি। তখন আমি এখানে বাধ্য হয়েছি যে বলছে কি করতে পারবি, কিছুই করতে পারবি না, আমার পয়সা আছে তোর কিছুই নাই, তুই একটা গরিব, গরিবের মেয়েকে আমি গ্রহণ করবো না। কারোর সাথে কোনো যোগাযোগ হয়েছে? এই বাড়ির যোগাযোগ আমি হয়তো পুলিশ এলো, তখন আমি যোগাযোগ করলাম, পুলিশের সঙ্গে কথা হলো, তখন বলে আমাকে আস্তে আস্তে মানে থানা থেকে আমাকে বললো যে আপনার মেয়েকে ওখানে বিয়ে করতে গেছে, তো আপনার মেয়েকে ওখানে করেন যে মেয়েধর করছে কি করছে সেটা জানা, তখন আমাকে জানাবেন, অভিযান জানাবেন, আমাকে সব করে ফোন ফোন নাম্বার দিয়েছে, সবই দিয়েছে। আপনার 12টা হলো, তুমি আমার কাছে এখানে আসবে। আপনার নাম? আমার নাম বেবি বিবি। বাড়ি? বাড়ি শেরপুর। ছেড়ে আর একটা বিয়ে করতে গেছে কোথাও, এইটুকু খবর আছে আমার। এখানে থাকতো না, ওনাকে মারধর করে নাকি তাড়া হয়েছে, এরকম খবর আছে। এরকম মানে জানি না পরে তারপরে কি হয়েছে, যখন এসেছিল এই মেয়েটাকে নিয়ে আসা হয়েছিল তখন মারধর করে তাড়া হয়েছে। আমার নাম সাদাউর রহমান, আমার বাড়ি তেনাউড়ি, পাশের বাড়ি। আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলসের কাজ করাতে চান, তাহলে আর চিন্তা কিসের। আপনাদের বাড়িকে ঝাঁচকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট, বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভুঁদুর মোড় হিলার কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901।